আসসালামু আলাইকুম, কেমন আছো আমার তৃতীয় শ্রেণীর আদরের ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি লিপি আক্তার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই বলো তো? সত্যি করে সবার খুব মন খারাপ স্কুলে যেতে পারছো না বলে? সবাই আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে প্রার্থনা করবে, এই করোনা ভাইরাসের হাত থেকে যেন আমরা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, ঠিক আছে? সবাই তো বিপদের মধ্যে আছি, তারপরও আমাদের কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে। আমরা কি করব, তোমাদের নিয়মিত ক্লাসগুলো হচ্ছে না, তোমরা সব ক্লাসগুলো করবে মনোযোগ সহকারে, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? আর হচ্ছে পাশাপাশি খেলাধুলাও করবে, হ্যাঁ, তাহলে বাসায় দেখবে ভালো লাগবে তোমাদের। দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের একটি বই আছে না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেই বইটা একটু বের করো তো সবাই। দেখো তো, সবার কাছে তো এই বইটা আছে, তাই না? এই বইটা আমাদের 2020 সালের পাঠ্যক্রমে বার্ষিক পরীক্ষা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা দেখো, এখানে আমাদের 7 অধ্যায় থেকে এবারে আমাদের বার্ষিক পরীক্ষা আলোচনা আছে। আমরা কি করব দেখো, পৃষ্ঠা 38 বের করো তো না, কেউ দুষ্টামি করবে না কিন্তু, হ্যাঁ। আমরা এখন সুন্দর করে এই পৃষ্ঠাটা পড়ব, ঠিক আছে? 7 অধ্যায় 7 বের করো। এখানে দেখো আমাদের কি লেখা আছে, বিশেষ সবাই বই বের করেছে তো, পাশে আবার কি করবে, খাতা পেন্সিলও রাখবে, ঠিক আছে? খাতা কলম পেন্সিল সব কিছু রেখে বসবে, কিন্তু সব ক্লাস করতেই তোমরা এইভাবে বসবে, যখন যেটা লাগে আমরা সেটাই করব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের বিষয়টা হচ্ছে কি, 7 অধ্যায় পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। আচ্ছা এবার আসো, এখানে আমাদের কি লেখা আছে দেখো, 1 বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। কিভাবে আমাদের পরিবেশ তো তোমরা জানো সবাই, তাই না? তোমরা যে 1 থেকে পড়ে আসতেছ, পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে যা কিছু আছে তা সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, তাই না? আচ্ছা দেখো, এই পরিবেশ কিভাবে দূষণ হয়, এখানে কি লেখা আছে দেখো তো, মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তা নিচে ছবির মাধ্যমে দেখানো হলো। দেখো এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, সবাই বের করেছো 38 পৃষ্ঠা। এখানে ঠিক মাঝখানে দেখো লেখা আছে পরিবেশ দূষণ, এই যে দেখো ছাড় দিয়ে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখানে একটা লোক কি করতেছে দেখতে পাচ্ছো বলো তো? এই তো সবাই বলতে পারছে, এখানে মাইকিং করছে, হ্যাঁ মাইকে কথা বলছে। আবার এখানে গাড়ি আছে, তার মানে কি, গাড়িতে যদি জোরে হর্ন বাজায় তাহলে কি হয়, আমাদের কানে আসে শব্দটা, তাই না? বিরক্তি বোধ হয় আমাদের, তার মানে হচ্ছে শব্দ দূষণ হচ্ছে। আবার এই যে মাইকে যদি জোরে কথা বলে, বাসায় থাকো আর স্কুলে থাকো যেখানেই থাকো, মনে হয় না কেমন যেন শব্দটা কানে একদম বিরক্তি লাগছে আমাদের, তাই না? কানে ভেসে আসছে জোরে, তখনই শব্দ দূষণ হচ্ছে। তাহলে আমরা এইটাকে কি বলবো? আবার দেখবা এরকমও কিন্তু হয়, দেখো ছোট্ট সোনামণিরা তোমাদের কি মনে পড়ে, সাইডে কোনো যদি অনুষ্ঠান হয়, জোরে কোনো সাউন্ড বক্স বাজে, তাহলে আমাদের কিন্তু পড়াশোনা ডিস্টার্ব হয়। আবার আমরা যখন স্কুলে থাকি, তোমাদের মনে পড়ে পাশ দিয়ে যদি কোনো মিছিল বের হয়, তাহলে জোরে অনেক মানুষ এখানে শব্দ করলে সেগুলোও কিন্তু আমরা শব্দ দূষণ বলতে পারি। এরপর দেখে দেখো এখানে সাইডে একটা গাড়ি আছে, গাড়ি থেকে কি ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া, তাই না?
আর এখানে দেখো একটা কলকারখানা, এইটা হচ্ছে এই যে কালো ধোঁয়া বের হচ্ছে, এই যে কালো ধোঁয়াগুলো বের হয় এর ফলে কি হয় বলো তো? বায়ু দূষণ হয়, তাই না? হ্যাঁ, বায়ু দূষণ হয়। এটা ওই যে পরিবেশ দূষণ করছে, দেখো এখানে গাড়ির হর্ন বাজছে, শব্দ দূষণ হচ্ছে, মাইকিং করছে, শব্দ দূষণ হচ্ছে, এই যে গাড়িতে কালো ধোঁয়া বের হচ্ছে, কলকারখানা কালো ধোঁয়া, এগুলোতে কি হচ্ছে? বায়ু দূষণ হচ্ছে। আমরা দেখি তো এই সাইডে কি আছে, দেখো এখানে, হ্যাঁ, কলকারখানা থেকে বর্জ্য পদার্থ বের হয়ে, এই যে দেখো কালো দূষিত দূষিত পানি বের হচ্ছে, এর ফলে পানি নদীতে পানির সাথে মিশে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? নদীর পানি দূষণ হচ্ছে। কিন্তু তার মানে কি? পানি দূষণ হচ্ছে। এরপর দেখো এখানে একটা লোক কি করছে, ফসলে কীটনাশক ছড়াচ্ছে, তার মানে মাটি দূষণ হচ্ছে। আবার এখানে দেখো একজনে কি করছে, রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলছে, তাই না? দেখতে পাচ্ছ না? তার মানে কি? এখানে বর্জ্য দূষণ হচ্ছে। কিন্তু দেখছো, তার মানে আমাদের পরিবেশে সবাই আমরা সামাজিকভাবে কি করতেছি, এই পরিবেশটাকে দূষণ করে ফেলছি, দেখেছো? আচ্ছা, এবার দেখো আমরা দেখলাম তো এই যে কিভাবে কিভাবে আসলে পরিবেশ দূষণ হয়, সেই জিনিসগুলো আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে আসলে পরিবেশ দূষণ করি। এরপর দেখো ক নাম্বার এখানে কি আছে, এসব বলি আমরা, এটা কি করব, বলবো কিভাবে। এক নম্বরে, পাশের কোনো কোন ছবিতে কি দূষণ হচ্ছে বলো। এখন আমি তো তোমাদের কাছে নাই, আমি তো শ্রেণীকক্ষে নাই, আমি ক্লাসে নাই, তার কারণ যার কারণে তোমরা আমাকে বলতে পারছো না। আম্মু পাশে বসা আছে না, আম্মুকে এই যে আমরা এই ছবিগুলোতে যা যা দেখেছি এগুলো একটু বলবে, ঠিক আছে? আব্বুকে অথবা বড় ভাই বোন যেই তোমার পাশে বসে আছে তাকে বলবে। কিন্তু ঠিক এই আমার ক্লাস শেষ হলে ছবিতে তুমি আমরা যা যা দেখলাম দেখতে পেয়েছি সেগুলো বলবো। দুই নম্বর আছে, বিভিন্ন ধরনের দূষণ নিয়ে কি দলে আলোচনা করে। এখন আমরা তো দল করতে পাচ্ছি না, আমরা বাসায় নিজেই বই দেখবো এবং নিজে বুঝে বলবো, ঠিক আছে? খ নাম্বারে দেখো এখানে কি আছে, ছবিতে কোনটি কোন ধরনের দূষণ তার কি করতে হবে তা হচ্ছে আমরা দেখবো, তাই না? দেখেছি। এবং নিচের বাক্যগুলো লিখে সম্পূর্ণ করো। এগুলো আমরা দেখেছি, দেখে এখন আমরা কি করবো, এই বা এই যে এখানে নিচের যে ছকটা আছে এটা আমরা পূরণ করব। এখানে কি লেখা আছে দেখো, সবাই দেখতে পাচ্ছ? দেখো কী লেখা আছে বলো তো আমার সাথে সাথে, পড়ো তো তোমরা একবার, না দুষ্টামি করবে না, বইয়ের দিকে তাকাও সোনামণিরা। বায়ুতে যে দূষণ সেটা হচ্ছে কি, আমরা কি লিখব, বায়ু দূষণ। পানিতে যে দূষণ সেটা হচ্ছে পানি দূষণ। মাটিতে যে দূষণ, মাটি দূষণ। রাস্তায় শব্দের ফলে যে দূষণ হয় সেটা হচ্ছে কি তাহলে, শব্দ দূষণ। রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ হয় সেটাকে আমরা কি লিখব, বজ্র দূষণ। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে আমি তোমাদের জন্য ছকটা পূরণ করে রেখেছি, তোমরা এটা দেখে দেখে আস্তে আস্তে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখব, বায়ুতে যে দূষণ হয় সেটা হচ্ছে বায়ু দূষণ, পানিতে যে দূষণ হয় সেটা হচ্ছে পানি দূষণ, দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে আছে কি, মাটিতে যে দূষণ হয় সেটা হচ্ছে মাটি দূষণ, আর রাস্তায় শব্দের ফলে যে দূষণ হয় সেটা হচ্ছে শব্দ দূষণ, রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ হয় সেটা হচ্ছে বজ্র দূষণ, রাস্তায় যে আমরা আবর্জনা ফেলি সেটা হচ্ছে বজ্র দূষণ। এই ছকটা সুন্দর করে তোমরা কি করবে, লিখে রাখবে, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ কিন্তু, ঠিক আছে সোনামণিরা? এটাই তোমাদের আজকের বাড়ির কাজ দেওয়া হলো, এই ছকটা সুন্দর করে পূরণ করে রাখবে। এরপরে যে নিচে ছকটা আছে এটা আমরা পরবর্তী ক্লাসে করব, এরপর আমরা একটু পড়ে রাখি। হ্যাঁ, এখানে কি আছে দেখো, অল্প কথায় উত্তর দাও, তাই না? কি লেখা আছে, কিভাবে আমরা রাস্তায় ময়লা আবর্জনা ফেলা থেকে
সবাইকে বিরত রাখতে পারি? এটা আমাদের একটা প্রশ্ন, এটা আমি তোমাদেরকে পরে করিয়ে দেবো। এই এখন আমরা একটু পড়ে রাখি, দেখো তোমরা আমার সাথে সাথে একটু পড়বে। তাহলে তোমাদের আমি আবার বলে রাখছি, এখানে একটা ছক দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা বাসায় সুন্দর করে করবে, পরবর্তীতে প্রশ্ন আর এই যে দ্বিতীয় গ নাম্বারের ছকটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন এইখানে আমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি, দেখো পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। কারণটা কি আর কেনই বা পরিবেশ দূষণ হয়, ঠিক আছে, পরিবেশ দূষণের ফলাফল কি হয় এটা আমরা দেখব। এখানে দেখো সবাই আমার সাথে সাথে পড়বে, কিন্তু আমরা এর আগে বিভিন্ন পরিবেশ দূষণের সম্পর্কে জেনেছি, ওই যে ছবিতে আমরা দেখলাম না, এখন দেখি এই দূষণের ফলে কারণ ও ফলাফলটা কি। কারণটা কি দেখো, বায়ু দূষণ। দূষিত বাতাসে আমাদের কি হয়, দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, তাই না? এর ফলে আমাদের রোগ হয়। যখনই দূষিত বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করবে তখনই আমাদের রোগ হবে, বুঝতে পেরেছ? তাহলে সেটা কি হতে পারে, ধুলাবালি ধোয়ার ফলে বাতাস গন্ধযুক্ত দূষিত হয়ে যায়। দেখেছো তোমরা, ধুলাবালি ও ধোয়ার ফলে বাতাস গন্ধযুক্ত দূষিত হয়ে যায়। তারপর কি আছে, পানি দূষণ। দূষিত পানিতে মাছ কি হয়, মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। দেখছো, দূষিত পানিতে ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। আর কি হয় দেখো, অপরিষ্কার পানিতে আবার কি হয়, মশা মাছি জন্ম নেয়, মশা মাছি জন্মায় ও কি করে, রোগ জীবাণু ছড়ায়। আর ময়লা আবর্জনা খাল বিল পুকুর ও নদীতে মিশে পানিকে দূষিত করে। এরপর দেখো মাটি কিভাবে দূষণ হয়, জমিতে ফসল, মাটিতে যদি দূষণ হয়ে যায় তাহলে কি হয়, জমিতে ফসল কম হয় আর গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহারে করলে কি হয়ে যায়, মাটি দূষণ হয়ে যায়। দেখেছো, তারপর দেখো শব্দ দূষণ, আমাদের শ্রবণে সমস্যা হয় শব্দ দূষণ হলে, মাথা ব্যথা করে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় জোরে শব্দ আমাদের ক্লান্ত করে আর হচ্ছে বিরক্তি সৃষ্টি করে। এরপর আমরা দেখব বজ্র দূষণ। সবে আমার সাথে সাথে বইয়ের দিকে তাকাও, দেখো এবং পড়ো। আমাদের চারপাশের পরিবেশ নষ্ট করে কি বলতো, বজ্র দূষণ। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়, বুঝতে পেরেছ? আজকে তাহলে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। আমরা দেখো কত পৃষ্ঠা পড়েছি, 7 অধ্যায়ের 38 পেজ, তারপর হচ্ছে দেখেছো 38, 39, 40, এইটা। আর ওই হোমওয়ার্কটা তোমরা করে রাখবে, এখানে একটা যে ছক দেওয়া আছে এই ছকটা শেষ করবে। আজকের মতে তাহলে আমরা বিদায় নেব, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে আম্মুর কথা শুনবে, কিন্তু খাবার নিয়ে কেউ বায়না করবে না। আম্মু যে খাবারটা দিবে, আমাদের এই সময় কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে, আর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? আম্মুকে যদি সাহায্য করতে চাও তাহলে নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখবে, তাহলে তোমার বাসার পরিবেশ কি ভালো থাকবে। আমরা এতক্ষণ দেখলাম না যে পরিবেশ দূষণ, তাই না? নিজের কিন্তু সব কিছু গুছিয়ে রাখলে তোমার পরিবেশ সুন্দর থাকবে, আর যদি তুমি তোমার চারপাশে সব কিছু এলোমেলো করে রাখো তাহলে সব কিছু কেমন দূষণ হয়ে যাবে, তাই না? ময়লা আবর্জনা করে রাখবে না, তাহলে আম্মুকেও সাহায্য করা হবে। তুমি তো ছোট্ট মানুষ, তোমরা আম্মুকে কি রান্না করে সাহায্য করতে পারবে, পারবে না, কাপড় চোপড় ধরতে পারবে না, কিছু করতে পারবে না, কিন্তু নিজের জিনিসপত্রটা এলোমেলো করে রাখবে না, খেলনাগুলো গুছিয়ে রাখবে, বই খাতাগুলো গুছিয়ে রাখবে, পড়া শেষ করে সুন্দর করে নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে,
ঠিক আছে, মিসের কথা মনে থাকবে। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, বিদায়, সবাই ভালো থেকো।